ট্যাব দুর্নীতি কাণ্ডে বনগাঁ পুলিশের জালে আরও এক মহিলা। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত মহিলা, ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। ট্যাব দুর্নীতি কাণ্ডে বনগাঁ পুলিশের জালে আরও এক মহিলা। এই দুর্নীতির তদন্তে নেমে আগেই এক যুবককে গ্রেপ্তার করেছিল বনগাঁ থানার পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জেরা করে এই মহিলার খোঁজ মেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। রাজ্য সরকারের প্রকল্প তরুণের স্বপ্ন, যে প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি ট্যাব কেনার জন্য টাকা দেয় রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বনগাঁ কবি কেশবলাল উচ্চ বিদ্যালয়ের 22 জন ছাত্রের টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে না এসে অন্য অ্যাকাউন্টে চলে যায়। ঘটনায় অভিযোগ দায়ের হয় স্কুলের পক্ষ থেকে। কয়েকদিন আগে এই অভিযোগের তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ বিহার যোগ খুঁজে পায়। তদন্তকারী অফিসাররা বিভিন্ন জেলা এবং বিহারে অভিযান চালায়। গত সপ্তাহে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাহাউদ্দিনের অ্যাকাউন্টের খোঁজ পান তদন্তকারীরা। সেই মতো অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে জেরা করে উত্তর দিনাজপুরের চোপড়া থানার এক মহিলাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম আনোয়ারী খাতুন। ধৃতকে বুধবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। এই বিষয়ে ধৃতের বাবা মোহাম্মদ নিজাম জানিয়েছেন, তার মেয়ে এই বিষয়ে কিছুই জানেন না। তার অ্যাকাউন্টে বাথরুম তৈরির টাকা ঢুকবে বলে অ্যাকাউন্ট নম্বর চেয়েছিল এক ব্যক্তি। মেয়ের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢোকে, সেখান থেকে 5,000 টাকা ওই ব্যক্তি নিয়ে নেয় বলেও অভিযোগ জানিয়েছেন ধৃতের বাবা। টাকা ঢুকাইছে বলে কিসের টাকা ঢুকাইছে? লোনে বলতে যে বাথরুমে টাকা ঢুকাবে বলে। কারা নিয়েছিল অ্যাকাউন্টটা? কারা? ওদের গ্রামে অধিকারের লোক হবে। যেটা বললাম যেটুকু জানি ওটাই বললাম। আপনার মেয়েকে অ্যারেস্ট করা হয়েছে সরকারি যে ট্যাবের টাকা স্টুডেন্টদের জন্য দেওয়া হয়েছে ওই টাকা আপনার মেয়ের অ্যাকাউন্টে ঢুকেছে সেই কারণে। বাহাউদ্দিন কে হয় আপনাদের? ওটা আমি জানি না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।